পৌরসভার উদ্যোগে খেলাঘর মাঠে সরস্বতী বাজার মঙ্গলবার রাত থেকে শুরু হয় কেনাকাটা। খরচ বেড়েছে, সেই তুলনায় দাম বাড়েনি প্রতিমার, আক্ষেপ মৃৎশিল্পীদের। পৌরসভার উদ্যোগে বনগাঁ খেলাঘর মাঠে যেন সরস্বতী বাজার। মঙ্গলবার থেকেই প্রতিমা নিয়ে আসতে শুরু করেছেন শিল্পীরা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বেচা কেনা, নানান প্রতিমা নানান সাজে সজ্জিত। বৃহস্পতিবার সরস্বতী পুজো, যদিও পঞ্জিকা মতে বুধবার থেকে শুরু হচ্ছে শুক্লা পঞ্চমী, তবে বেশিরভাগ পুজোর আয়োজন করা হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন বাড়ি, স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চারিত হবে জয় জয় দেবী চরাচর সারে। জানা গেছে মূলত শহরের যানজট নিয়ন্ত্রণে রাখতে, পাশাপাশি ক্রেতারা যাতে এক জায়গা থেকে প্রতিমা কিনতে পারেন, মূলত সেই কারণে খেলাঘর মাঠে পৌরসভার পক্ষ থেকে সরস্বতী প্রতিমা বিক্রির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিগত কয়েক বছর বনগাঁ খেলাঘর মাঠে এভাবেই প্রতিমা বিক্রি হয়ে আসছে। এই বিষয়ে প্রতিমা শিল্পী পিন্টু ভট্টাচার্য বলেন, 150 টাকা থেকে প্রতিমার দাম শুরু, এরপর নানা দামের প্রতিমা রয়েছে। ঘরোয়া যারা পুজো করে বাড়িতে, তারাই ছোট ছোট ডাইসের ঠাকুরগুলো নিতে আসছে। প্রতিমার দাম বলতে, প্রতিমার তো দাম প্রচুর পরিমাণে বাড়েও নি কমেও নি, সেই তুলনামূলক 100 টাকা থেকে শুরু, 450 টাকা, 250 টাকা, 200 টাকা, 350 টাকা, 400 টাকা, 500 টাকা, 800 টাকা এবং সর্বমূল্যে সবথেকে একটু বড় ঠাকুর 2 থেকে 2,500 টাকা। ক্রেতারা কোনো দাম তো বাড়েনি, বরঞ্চ ক্রেতারা কমেতেই চাচ্ছে। হ্যাঁ, কম বাজেটে চাইছে, যে একটু বাজেট কম, আমার এত টাকা বাজেট আছে, তার মধ্যেই প্রতিমা সংগ্রহ করছে। প্রতিমার দাম সেভাবে বাড়েনি বলেই দাবি প্রতিমা শিল্পীর। আক্ষেপ, বিভিন্ন খরচ বেড়েছে, বেড়েছে প্রতিমা তৈরির রং, কাঠামো, শিল্পীর মজুরি, কিন্তু সেই তুলনায় দাম বাড়েনি প্রতিমার। প্রতিমা শিল্পীর পাশাপাশি অনেক ব্যবসায়িক উদ্যোগে প্রতিমা শিল্পীদের কাছ থেকে প্রতিমা কিনে এনেও এখানে এসে বিক্রি করছেন। সেই রকম এক প্রতিমা বিক্রেতা অসীম রায় বলেন, বাজার মোটামুটি ভালো, ক্রেতারা আসছেন, দরদাম করে প্রতিমা নিয়ে যাচ্ছেন। প্রতিমা বিক্রির জন্য পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিক্রেতারা। মোটামুটি কম বেশি বিক্রি হয়েছে, আমরা আশায় আছি কালকে মেন দিন, কালকের দিনে বেচা কেনাটা হবে। আমার সব রকম ঠাকুর আছে কম বেশি দামের, এবং মানুষ আসলে পছন্দ হবে। মানুষ আজকে এসছে দেখতে, কালকে গতবারতে একটু বেশি আছে, পাল্লা ঠাকুর কম বানিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর অনেক কমই আছে। এবার প্রথম দিনে কাস্টমারের চাহিদা আছে, তাদের দেখা যায় ক্রেতারা একটু দামটা বেশি হচ্ছিল, একটু প্রবলেম দেখা দিচ্ছে, কিন্তু প্রবলেমটা আসবে না সামনের দিন, পরের দিনকে যখন সব জায়গায় ঘুরে দেখবে, তারা দেখবে না মার্কেট ঠিকই আছে। এটাই সব থেকে ভালো হয়েছে, কারণ এক জায়গায় এসে মানুষ সব দেখছে, দেখে সব কিছু দেখে, সব রকম দেখে পছন্দ করে কিনতে পারছে। এটা মানুষের খুবই ভালো হয়েছে, পৌরসভা এটা করে দিয়েছে, এটা খুবই ভালো কাজ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।